আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, আচ্ছা, তো গতদিন আমরা ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলেছিলাম, আমাদের কোর্সের কি আমরা পড়বো এগুলো নিয়ে আমরা মেইনলি কথা বলেছিলাম। তো আজকে আমরা স্লাইড ওয়ানটা শুরু করি। তো এটা আমি তোমাদের অলরেডি ক্লাসরুমে দিয়ে দিয়েছি। আচ্ছা, তো এখানে এই চ্যাপ্টারটা আমরা শুরু করছি হচ্ছে আমাদের গ্যালভিনের একটা বই আছে, আমরা যে বইটার কথা বলেছিলাম সেই গ্যালভিনের বইটা দিয়ে আমরা শুরু করছি। তবে এটার মাঝখানে আমাদের প্রথম যে বইটা আছে ট্যানেনবামের বই, এই বইয়ের কন্টেন্টও মাঝখানে মিক্সড অবস্থায় থাকবে। তো আমরা সবকিছু এক্সপ্লেইন করে যাবো, অসুবিধার কিছু নাই। আর এই চ্যাপ্টারটা খুব কঠিন কিছুও না, খুব সহজ একটা জিনিস। এটা হচ্ছে আমাদের ওই যে কম্প্রিহেন্ড যে ব্যাপারটা ছিল, তার মানে এখানে আসলে তোমার তেমন কোনো টেকনিক্যাল ব্যাপার নাই, জাস্ট তোমার জিনিসগুলো বুঝে মনে রাখতে হবে। কম্প্রিহেন্ড যেটা আমরা বলেছিলাম, এই চ্যাপ্টারটা হচ্ছে কম্প্রিহেন্ড পার্টের মধ্যে পড়ছে। তো এখান থেকে যখন প্রশ্ন আসবে ফাইনালে বা কুইজে, সেই কোশ্চেনগুলো আসলে তোমার দেখা যাবে কম্প্রিহেন্ড রিলেটেডই, বেশিরভাগই কম্প্রিহেন্ড রিলেটেড হবে। এখানে অ্যানালাইটিক্যাল কোশ্চেন খুব একটা নাই আসলে, অ্যাপ্লিকেশন তো একদমই নাই। তো মেইনলি কম্প্রিহেন্ড রিলেটেড কোশ্চেনই এখান থেকে বেশি হবে। আমরা শুরু করছি চ্যাপ্টারটা। তো দেখো, আমাদের এই চ্যাপ্টারে আমরা প্রথমে দেখো, আমরা এখানে বলছি যে আমাদের অপারেটিং সিস্টেমের গোল কি কি। তো এগুলা খুব জেনারেল আলোচনা, যেগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম আসলে কাজ কি। দেখো, আমরা এই তিনটা বেসিক গোল বলতে পারি। প্রথমটা হচ্ছে যে তোমরা অপারেটিং সিস্টেম তোমাকে একটা এনভায়রনমেন্ট দিবে, এই যে মেক দি কম্পিউটার সিস্টেম কনভিনিয়েন্ট ইউজ। দেখো, আমরা 2 নম্বরটা আগে বলি, এটা তারপরে তোমাকে একটা কনভিনিয়েন্ট এনভায়রনমেন্ট দিবে যেন তুমি এখানে তোমার রেগুলার অ্যাক্টিভিটি যেগুলো করতে চাও সেগুলো করতে পারো। তার মানে আমরা কম্পিউটার যখন নর্মালি অপারেট করি, আমাদের অবজেক্ট কি থাকে যে বিভিন্ন সফটওয়্যার আমরা রান করব, বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন ধরনের কাজ করে। সো এই সফটওয়্যার গুলো রান করার জন্য তোমাকে একটা এফিশিয়েন্ট এনভায়রনমেন্ট তোমাকে দিতে হবে। তো তোমাকে ধরো আমি একটা এনভায়রনমেন্ট দিলাম, তুমি কম্পিউটার স্টার্ট করলা, তুমি একদম সুন্দর ডেস্কটপ পেয়ে গেলে একটা। এখন তুমি ডেস্কটপের ভিতরে কি করতেছো, একটা অ্যাপ্লিকেশন রান করতে চাচ্ছ। তাহলে এই অ্যাপ্লিকেশন যে রান করার কথাটা বললাম বা এক্সিকিউট করার কথা, এই এক্সিকিউট করার কাজটা আসলে তোমার তোমাকে ওএস হেল্প করবে। তার মানে তুমি যখন ওয়ার্ড, এমএস ওয়ার্ড বা এক্সেল বা অন্য কোন একটা অ্যাপ্লিকেশন রান করতে যাবা, এই অ্যাপ্লিকেশন রানিং এর টোটাল সিকোয়েন্সটা একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত টোটাল জিনিসটা কন্ট্রোল করবে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তার মানে তোমাকে এনভায়রনমেন্ট দিচ্ছে, তোমার অ্যাপ্লিকেশন রান করতে দিচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, দেখো তোমার কম্পিউটারে যত ধরনের হার্ডওয়্যার আছে, ঠিক আছে, এটা হইতে পারে প্রিন্টার হতে পারে, এছাড়া র্যাম হতে পারে, হার্ড ডিস্ক হতে পারে, ক্যামেরা থাকতে পারে তোমার আলাদা, সাউন্ড সিস্টেম থাকতে পারে, তোমার যত ধরনের হার্ডওয়্যার আছে এগুলোকে এফিশিয়েন্টলি ম্যানেজ করতে হবে। এফিশিয়েন্টলি ম্যানেজ করার প্রশ্নটা এই জন্য আসবে যে তোমার কম্পিউটারে কিন্তু একাধিক সফটওয়্যার তুমি রান করতে পারো, তাই না? তো একাধিক সফটওয়্যার তুমি যদি রান করো, কথা কথা বললাম যে তোমার সিডি রাইটার, এখন সিডি রাইটার দেখা গেল যে একটা অ্যাপ্লিকেশন সিডি রাইটারে তোমার রাইট করতেছে ডাটা, তাহলে আরেকটা অ্যাপ্লিকেশন যদি তোমার সিডি রাইটারটা তোমার কাছে রিকোয়েস্ট করে, ওএস এর কাছে, যে আমাকে সিডি রাইটারটা দাও, আমি সিডি রাইটারে রাইট করবো, তাকে কি দেওয়া যাবে বলো তো? আচ্ছা, কারণ সিডি রাইট করার সময় তো তুমি জানো যে এটা তো তোমার শেয়ারেবল না, তাই না? একটা সিডি যখন রাইট হচ্ছে তখন কিন্তু প্যারালালে আরেকটা সিডি রাইট করা যাবে না। তার মানে তোমার এই ডিসিশনটা কিন্তু ওএস কে নিতে হবে যে এই অ্যাপ্লিকেশনটা সিডি রম চাচ্ছে, বাট সিডি রমটা তাকে এখন দেওয়া যাবে না। সো কাকে কখন কোন রিসোর্স আমি দিব, এই জিনিসগুলো এফিশিয়েন্টলি ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে ওএস এর। তাহলে এই তিনটাকে আমরা ইন জেনারেল বলতে পারি যে এটা হচ্ছে তোমার একটা অপারেটিং সিস্টেমের গোল। এটা আমরা বলছি আসলে কোন ধরনের অপারেটিং সিস্টেম, যেটা এই যে আমরা উইন্ডোজ বলি, লিনাক্স বলি, যেখানে আমরা অ্যাজ এ ইউজার আমরা কাজ করছি অপারেটিং সিস্টেমকে নিয়ে, এই ধরনের অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছি। এটা কিন্তু আমরা কোন রোবটের অপারেটিং সিস্টেম বা এই ধরনের জিনিস নিয়ে কাজ করছি কথা বলছি না, কারণ রোবটের অপারেটিং সিস্টেমে কিন্তু তুমি লগ ইন করে সারাক্ষণ সফটওয়্যার রান করবা না। ওখানে দেখা যাবে যে তোমার ডিভাইস কন্ট্রোলটা হবে মেইন অবজেক্টিভ। সো অপারেটিং সিস্টেমের টাইপ অনুসারে কিন্তু তোমার তার অবজেক্টিভ বা গোল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। রোবটের অপারেটিং সিস্টেমের গোল এক ধরনের হবে, হ্যাঁ, তোমার স্যাটেলাইট যেটা চলে, স্যাটেলাইটের অপারেটিং সিস্টেম তার গোল এক ধরনের হবে, যেই ধরো যে ডিভাইসটা মার্সে, মঙ্গল গ্রহে গিয়ে ল্যান্ড করছে, তার অপারেটিং সিস্টেমের অবজেক্টিভ আলাদা। সো আমরা এখানে মেইনলি কথা বলছি হচ্ছে আমরা যে কম্পিউটার সিস্টেম নিয়ে কাজ করি, এই ধরনের সিস্টেমের অপারেটিং সিস্টেম গুলোর গোল নিয়ে আমরা কথা বলছি। তো এটা আমরা তিনটা বললাম। দেখো, এখানে একটা ছোট্ট ছবি আছে,
দেখো একদম তুমি যদি কম্পিউটার ওপেন করো, দেখো একদম বটমে আছে হার্ডওয়্যার, তো এটাকে আমরা বলছি আগলি ইন্টারফেসেস, তাই না? তার মানে এখানে তোমার কি আছে, তোমার সাউন্ড কার্ড, মাদারবোর্ড, তারপর তোমার পিসিআই স্লট, র্যাম, এগুলো দেখতে খুব একটা ইন্টারেস্টিং কিছু না। তার মানে জন্য আমরা এখানে ছবি দিয়ে ইন্টারেস্টিংলি দেখাচ্ছে যে আগলি ইন্টারফেস। তো যখন তুমি এর উপরে অপারেটিং সিস্টেম ইনস্টল করলা, এই আগলি ইন্টারফেসটাই তোমার কাছে একটা বিউটিফুল ইন্টারফেসে কনভার্ট হয়ে গেল। তার মানে তুমি এখন ডেস্কটপ এনভায়রনমেন্টে কি সুন্দর দেখতে পাচ্ছ সবকিছু। তার মানে তুমি কিন্তু আর পিছনের ব্যাকগ্রাউন্ডে যে আগলি ইন্টারফেস সেটা কিন্তু তুমি আর দেখতে পাচ্ছ না। তুমি যখন মোবাইল স্টার্ট করো, তোমার মোবাইলের ভিতরে কি ডিভাইস আছে না আছে এগুলো কিন্তু তুমি কিছু ফিজিক্যালি আর দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ এই টপ লেভেলটা। তাহলে এই ওএস এর কাজ হচ্ছে তোমার এই কাজটাই করা, যে তোমার হার্ডওয়্যারের যে কমপ্লেক্স এনভায়রনমেন্টটা এটা তোমার কাছে হাইড করে তোমাকে একটা বিউটিফুল ইন্টারফেস প্রেজেন্ট করা, যাতে তুমি সেই ইন্টারফেসে বসে এই যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম গুলো এক্সিকিউট করতে পারো। তাহলে এই জন্য আমরা এটাকে বলছি, অপারেটিং সিস্টেমকে বলছি এক্সটেন্ডেড মেশিন। তার মানে কি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মেশিন, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মেশিন, আর এটা হচ্ছে আমাদের এক্সটেন্ডেড মেশিন। তার মানে অ্যাকচুয়াল মেশিনটা হচ্ছে হার্ডওয়্যারটা, কিন্তু তার উপরে আমি যখন একটা অ্যাবস্ট্রাকশন অ্যাড করলাম লেয়ার, এই অ্যাবস্ট্রাকশন লেয়ারটার কারণে আমি হার্ডওয়্যারটা দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি এই সফটওয়্যার বিউটিফুল ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। সেজন্য আমরা এই ইন্টারফেসটাকে আমরা বলছি এক্সটেন্ডেড মেশিন, যে যদিও আমাদের অ্যাকচুয়াল হার্ডওয়্যারটা এটা, কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই জন্য ওএস কে অনেক সময় বলা হয় এক্সটেন্ডেড মেশিন, মানে হার্ডওয়্যারকে তুমি মানে কনভার্ট করে একটা ডিফারেন্ট মেশিন তোমার সামনে রিপ্রেজেন্ট করবে, যেটাতে তুমি বসে তোমার কাজগুলো করতে পারবা। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে এটা যেমন কম্পিউটারের তোমরা বেসিক জিনিসপত্র কি কি আছে, দেখো আমরা একটু যদি বলি, এগুলো সবাই জানি আমরা, কম্পিউটারে হার্ডওয়্যার থাকে, সিপিইউ, আইও ডিভাইস, মেমোরি, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। অপারেটিং সিস্টেম হচ্ছে যেটা নিয়ে আমরা যে কথা বলছি, যে অপারেটিং সিস্টেম থাকবে, এটা উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে, তারপর উবুন্টু হতে পারে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হতে পারে, হ্যাঁ আইওএস হতে পারে। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কোনগুলো বলতো, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেগুলো আমরা রেগুলার কাজ করি, তুমি সফটওয়্যার প্রোগ্রাম লিখতেছো, সিতে প্রোগ্রাম লিখতেছো, হ্যাঁ পাইথনে কোডিং করতেছো, অথবা ওয়ার্ডে প্রোগ্রাম লিখতে, ওয়ার্ডে তুমি একটা ডকুমেন্ট টাইপ করতেছো, এগুলো হচ্ছে সব অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। আচ্ছা, আর ইউজার কারা, ইউজার হচ্ছে আমরা, তাই না? এটা পিপল হতে পারে, এটা মেশিন হতে পারে, বা অন্য কম্পিউটার হতে পারে। তার মানে সোজা কথা, এটা চারটা হচ্ছে আমাদের বেসিক কম্পিউটার সিস্টেম, কিন্তু এই চারটা কম্পোনেন্ট থাকে। হার্ডওয়্যার থাকবে কন্ট্রোল করার জন্য, সেটাকে একটা ওএস থাকবে, এখানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান হবে, আর হচ্ছে কারা রান করবে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম গুলো, ইউজাররা রান করবে। এই হচ্ছে আমাদের বেসিক্যালি এই চারটা স্ট্রাকচার, এই জিনিসটা। এটা জানার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমি যদি পরের ছবিটা যাই, দেখো এটা খুব ইউজফুল কিছু না, এটা বাদ দিলাম আমরা। এই যে এই ছবিটাতে দেখো, একদম নিচের পার্টে ছবিটাতে দেখো কম্পিউটার হার্ডওয়্যার, তার উপরে অপারেটিং সিস্টেম, লেয়ার গুলা খেয়াল করো, তার উপরে সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামস, তার উপরে হচ্ছে ইউজার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার একদম যে কম্পিউটার হার্ডওয়্যার এটা একদম বটম লেয়ারে না, কম্পিউটার হার্ডওয়্যারটা একদম লোয়েস্ট লেয়ারে আছে, এই লোয়েস্ট লেয়ারের উপরে আছে হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে বলো তো এই লেয়ারটা কি এই লেয়ারটার সাথে সরাসরি কানেক্টেড, এই যে সিস্টেম এন্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এটা কি কম্পিউটার হার্ডওয়্যার লেয়ারটার সাথে ডাইরেক্ট কানেক্টেড? না স্যার। এটা কিসের থ্রুতে কানেক্টেড? অপারেটিং সিস্টেম লেয়ারটার থ্রুতে কানেক্টেড, তাই না? আচ্ছা, তাহলে ইউজার দেখো তো, ইউজার কি সরাসরি হার্ডওয়্যারের সাথে কানেক্টেড? ইউজারটা একদম টপ লেভেল এন্টিটি। তাহলে দেখো একমাত্র কম্পিউটার হার্ডওয়্যারের সাথে কানেকশন কার আছে, এই যে অপারেটিং সিস্টেম। তাহলে দেখো তোমার কম্পিউটার হার্ডওয়্যার বলতে আমরা একদম ইচ এন্ড এভরিথিং বুঝাচ্ছি, মাইক্রো প্রসেসর থেকে শুরু করে প্রিন্টার, ইউএসবি, পেন ড্রাইভ, এভরিথিং কে আমরা কম্পিউটার হার্ডওয়্যার বলছি। তাহলে তোমার কম্পিউটার হার্ডওয়্যারের যদি কোনো দিয়ে যদি কোনো কাজ করাতে হয়, সে ধরো তুমি প্রিন্টার একটা প্রিন্ট করবা, তার মানে তোমাকে কি করতে হবে, প্রিন্টারকে একটা কমান্ড দিতে হবে, তাই না, যে এই পাতাগুলো প্রিন্ট করো। দেখো এই কাজটা কে করবে, নরমালি ইউজার কমান্ডটা দেয় না, তাই তো? ইউজারই তো চাচ্ছে যে আমি প্রিন্ট করতে চাই, তাহলে ইউজার কাকে কমান্ড দেয় বলো তো? ইউজার এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে কমান্ড দেয় না যে আমি প্রিন্ট করতে চাই? জি স্যার। তাহলে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দেখো, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি প্রিন্টার দেখতে পাচ্ছে? দেখো দেখতে পাচ্ছে না কিন্তু, তার মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কিছুই দেখতে পাচ্ছে না, র্যাম থেকে শুরু করে কোনো কিছু দেখতে পাচ্ছে না। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রিকোয়েস্টটা পাস করে দিবে কার কাছে? অপারেটিং সিস্টেমের কাছে। অপারেটিং সিস্টেম হচ্ছে তোমার ওই প্রিন্টারটাকে সরাসরি কমান্ড দিতে পারবে,
ঠিক আছে, তার মানে এটা দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে এই যে আমরা চারটা এন্টিটির কথা বললাম, ইউজার, অ্যাপ্লিকেশন, প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম আর হার্ডওয়্যার, এটার ভিতরে কম্পিউটার হার্ডওয়্যারের কে দিয়ে যদি তুমি কোনো কাজ করাতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, অপারেটিং সিস্টেমের থ্রুতে যেতে হবে। এছাড়া কোনোভাবেই কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সরাসরি হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারবে না, ইনফ্যাক্ট দেখতেই পাবে না। তুমি যদি মাইক্রোসফট ওয়ার্ডকে বলো যে আমার চারটা প্রিন্টার আছে, এই চারটা প্রিন্টার আছে, এইটা মাইক্রোসফট ওয়ার্ড দেখতে পাচ্ছে, কারণ অপারেটিং সিস্টেম তাকে বলতেছে হচ্ছে এখানে চারটা প্রিন্টার আছে। ওএস যদি কোনো প্রিন্টার হাইড করে ফেলে তাহলে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে তুমি প্রিন্ট করতে গেলে দেখবা যে তোমার কোনো প্রিন্টার নাই। তার মানে ইচ এন্ড এভরিথিং হার্ডওয়্যার তুমি তাই দেখতে পাচ্ছ যেটা তোমাকে কম্পিউটার অপারেটিং সিস্টেম যেটা দেখতে দিচ্ছে তোমাকে, ঠিক আছে। ইউজার তো আসলে কিছুই দেখতে পাচ্ছে না, ইউজার তো দেখতে পাচ্ছে শুধুমাত্র ওই যে বিউটিফুল ডেস্কটপ এনভায়রনমেন্টটা শুধু দেখতে পাচ্ছে, ইউজার আর কোনো কিছুই দেখতে পাচ্ছে না, ঠিক আছে। ইউজার তাই দেখতে পাচ্ছে যেটা অপারেটিং সিস্টেম তাকে দেখাচ্ছে। আচ্ছা, একটা জিনিস একটু দেখো এখানে, যে সিস্টেম প্রোগ্রাম বলে কি ছিল, একটা জিনিস ছিল সিস্টেম প্রোগ্রাম, কি জিনিস বলতে পারবা কেউ, সিস্টেম প্রোগ্রাম কি আর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পার্থক্যটা জানো? আচ্ছা, অপারেটিং সিস্টেম নিজেও কি একটা সফটওয়্যার না বলতো আসলে, নাকি এটা এমন কোনো মানে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট কোনো এন্টিটি যেটা নিজে নিজেই কাজ করে, নাকি কি এটা একটা সফটওয়্যার না, নাকি অপারেটিং সিস্টেম? আচ্ছা, তাহলে অপারেটিং সিস্টেম যদি সফটওয়্যার হয়, অপারেটিং সিস্টেমের কি অনেক প্রোগ্রামিং কম্পোনেন্ট আছে না, মডিউল আছে না? জি স্যার, ডিফল্ট। হ্যাঁ, তার মানে ধরো অপারেটিং সিস্টেম নিজে তো অনেক কাজ করেই, তাছাড়াও তার অ্যাডিশনাল সাপোর্টিং কিছু মডিউল আছে, এটা আমরা দেখবো যে যখন কম্পিউটার আর্কিটেকচার পড়বো আমরা, সরি অপারেটিং সিস্টেম আর্কিটেকচার, ওখানে আমরা দেখবো যে এই যে সিস্টেম অ্যাপ্লিকেশনটা কি, সিস্টেম প্রোগ্রামস। তো নর্মালি আমরা এখন আপাতত ধরে নিচ্ছি যে অপারেটিং সিস্টেমেরই একটা মডিউল যেটা তোমার অ্যাপ্লিকেশন প্রোগ্রামের পাশাপাশি রান করতেছে। তার মানে তুমি যখন কম্পিউটার স্টার্ট করতেছো তুমি দেখতে পাচ্ছ একটা প্রোগ্রাম চলতেছে, এটা তুমি রান করোনি, এটা মাইক্রোসফট ওয়ার্ডও না, এক্সেলও না, পাওয়ার পয়েন্টও না, কিন্তু এটা রান করতেছে। যেমন ধরো সে তোমার নেটওয়ার্কের একটা যে ডাটা কমিউনিকেশন করো, তোমরা এক মোবাইল থেকে আরেক মোবাইলে ডাটা পাস করতেছো, তাহলে এটার জন্য দেখা যাচ্ছে যে একটা নেটওয়ার্কের একটা মডিউল আছে অপারেটিং সিস্টেমের যেটা এই কমিউনিকেশনটা হ্যান্ডেল করে। তো এই মডিউলটা রান করতেছে তোমার র্যামে, তো তুমি কম্পিউটার স্টার্ট করেছো, এটা স্টার্ট হয়ে গেছে, বাট এটা তুমি দেখতে পাচ্ছ কিন্তু এটাকে নিয়ে তুমি কোনো কাজ করতেছো না, এটা হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেমের একটা নিজস্ব মডিউল। তাহলে অপারেটিং সিস্টেমের যে নিজস্ব মডিউলগুলো যেগুলো তোমার দেখতে পাচ্ছ ইউজার এনভায়রনমেন্টে, সেগুলোকে আমরা বলি সিস্টেম অ্যাপ্লিকেশন, সিস্টেম প্রোগ্রাম। আর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হচ্ছে যেগুলো তুমি যেগুলো নিয়ে কাজ করো, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, এগুলো হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এগুলো তুমি বাইরে থেকে ইনস্টল করেছো এবং এগুলো নিয়ে তুমি কাজ করছো। বাট সিস্টেম অ্যাপ্লিকেশন গুলো নিয়ে কিন্তু তোমার কোনো কাজ নাই, এগুলো কাজ করবো হচ্ছে অপারেটিং সিস্টেম। এগুলো কেন এই লেভেলে আছে সেগুলো আমরা পরে দেখবো যে কেন এটা সিস্টেম প্রোগ্রামটা এই লেভেলে না থাকে, যে অপারেটিং সিস্টেমের লেভেলে না থাকে এটা এই লেভেলে কেন, এটা আমরা দেখবো পরে। আচ্ছা, তাহলে এই ফিগারটা বোঝা গেল? অপারেটিং সিস্টেমের আসলে কাজটা কি, মানে কি কাজ করে, আমরা তো আগে দেখেছি তাদের গোলটা কি, এখন কি কাজ করে দেখো। তো কি কাজ করে দেখতে গিয়ে আমরা একটু দেখি যে এই দেখো, ইউজার পয়েন্ট অফ ভিউ থেকে অপারেটিং সিস্টেমের এক্সপেকটেশন, তার মানে তুমি যখন কম্পিউটার অপারেটিং সিস্টেম ইনস্টল করেছো তুমি কি চাইতেছো কম্পিউটারের কাছ থেকে, ওএস এর কাছ থেকে, তার মানে তোমার এক্সপেকটেশনটা কি যে অপারেটিং সিস্টেম কি কাজ করা উচিত। আচ্ছা, আমাকে বলো তো, তুমি যখন কোন একটা মোবাইল কিনে নিয়ে আসো, হ্যাঁ অ্যান্ড্রয়েড 10 আছে, 11 আছে, তুমি স্টার্ট করলা, তো তোমার কি আসলে প্রথমেই তুমি কি জানতে চাও যে এটার ভিতরে কি প্রসেসর আছে, কত র্যাম আছে, নাকি তুমি ওএস এর কাছে তোমার এক্সপেকটেশনটা কি বলো তো, মানে অ্যান্ড্রয়েড ওএস এর কাছে তোমার এক্সপেকটেশন কি, যে কম্পিউটার মোবাইলটা স্টার্ট করব এটা সুপার ফাস্ট রান করবে, হ্যাঁ এটা আমাকে খুব ইজি একটা এনভায়রনমেন্ট দিয়ে দিবে, আমি সব নোটিফিকেশন, এভরিথিং, সেটিংস সবকিছু ইজিলি কন্ট্রোল করতে পারবো, এবং এত ফাস্ট কাজ করবে যে আমি ক্লিক দেওয়ার আগেই ধরো সব কাজ হয়ে যাবে, এরকম এক্সপেকটেশন না আমাদের, নাকি মোবাইলের কাছে আমাদের এক্সপেকটেশনটা কি, যে কোনো ধরনের ল্যাগ হবে না, হ্যাঁ ক্লিক করার সাথে সাথেই তোমার সব এক্সিকিউট করে ফেলবে, আমাদের কাছে এই জিনিসটাই বেটার না, মানে অবজেক্টিভটা নাকি? আচ্ছা, তাহলে আমাদের কাছে অবজেক্টিভ হচ্ছে সুপার ফাস্ট পারফরমেন্স। আচ্ছা, ওএস তো তোমাকে
তোমার অবজেক্টিভটা ফিল আপ করার চেষ্টা করবে। ওএস কে আবার অ্যাডিশনাল একটু জিনিস খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে দেখো যে রিসোর্স ইউটিলাইজেশন। আমাদের অবজেক্টিভ হচ্ছে ইজি এনভায়রনমেন্ট ইউজ এন্ড গুড পারফরমেন্স, আর ওএস এর পয়েন্ট অফ ভিউ থেকে দেখো এই দুইটা জিনিস তো তোমাকে প্রোভাইড করবেই। অ্যাডিশনাল তাকে যেটা চিন্তা করতে হয় রিসোর্স ইউটিলাইজেশন। রিসোর্স ইউটিলাইজেশন কেন বললাম, যেমন ধরো কথার কথা ওই যে তোমরা এসএসসি এইচএসসি রেজাল্ট দেখার সময় কি করতে, বোর্ডের ওয়েবসাইটে লগ ইন করতে না ইয়ে দিয়ে কি বলে তোমার রোল নাম্বার দিয়ে দেখার জন্য রেজাল্ট? তো তখন ধরো তুমি সে কথার কথা কয়েক হাজার বা 10,000 বা 1,00,000 ইউজার একসাথে ধরো তোমার বিভিন্ন জায়গা থেকে তার রোল নাম্বার দিয়ে রেজাল্ট দেখার চেষ্টা করছে। তাহলে এখন যদি অপারেটিং সিস্টেম যেটা ওই সার্ভার কম্পিউটার ইনস্টল করা আছে ওটা যদি চিন্তা করে যে একটা পার্টিকুলার ইউজারকে আমি সুপার ফাস্ট পারফরমেন্স রেজাল্ট দিয়ে দিব, এটা করার জন্য সে যদি একটা ইউজারকে নিয়ে ব্যস্ত থাকে তাহলে এই যে 1,00,000 ইউজারের মধ্যে বাকি ইউজাররা পারফরমেন্স লো হয়ে যাবে না তাদের জন্য? তাহলে তাকে কি কি চিন্তা করতে হবে বলো তো, ওই ওএসটাকে কি চিন্তা করতে হবে যে আমার এখানে 1,00,000 ইউজার কানেক্টেড, কিভাবে 1,00,000 ইউজারকেই কি করা যায় বেটার পারফরমেন্স দেয়া যায়। এতে করে কারো পারফরমেন্স একটু খারাপ হতে পারে কিন্তু সবারই যেন মোটামুটি কি হয় একটা অ্যাভারেজ পারফরমেন্সটা সবাইকে প্রেজেন্ট করা যায়। তার মানে তুমি যদিও চাচ্ছ সুপার ফাস্ট পারফরমেন্স কিন্তু ওএস কে আবার কি দেখা লাগছে বলতো, যে আমার কাছে কি কি রিসোর্স আছে, কতটুকু র্যাম আছে, কতটুকু হার্ড ডিস্ক আছে, ডাটাবেস কি আছে, হ্যাঁ অ্যাক্সেস টাইম কিভাবে কমানো যায়। তার মানে ওএস কে আসলে কি করতে হয় প্রপার রিসোর্স ইউটিলাইজেশন করে সব ইউজারকে কি করতে হয় পারফরমেন্স যাতে সবাই মোটামুটি ভালো পায় সেই জিনিসটা এনশিওর করতে হয়। এটা আমরা যেটা বললাম এটা হচ্ছে শুধুমাত্র এই যে সার্ভার বা মেইন ফ্রেম কম্পিউটারের ক্ষেত্রে। তুমি যখন ল্যাপটপে বা মোবাইলে বসে কাজ করছো এখানে কিন্তু ইউজার তুমি একাই, সো অবজেক্টিভ তখন ওএস এর থাকে ওই একটা ইউজারকেই সবচেয়ে ভালো পারফরমেন্স উপহার দেওয়া, যেহেতু তার আর মাল্টিপল ইউজার নাই, তাই তার অবজেক্টিভ আর তোমার অবজেক্টিভ মোটামুটি কাছাকাছি। কিন্তু যখন তুমি অ্যাডিশনাল সিস্টেম চিন্তা করবে যেখানে মাল্টিপল ইউজাররা কানেক্টেড হতে পারে সেখানে কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রপার রিসোর্স ইউটিলাইজেশন করে সব ইউজারকে কি করতে হবে ইকুয়ালি সাপোর্ট দিতে হবে। আচ্ছা যে আর্টেনি দেখো তো যে এই পয়েন্টটা দেখো তো এই পয়েন্টটা তোমাদের সাথে মিলে কিনা, যে এই যে আমাদের মোবাইল অপারেটিং সিস্টেম এটা একটা ইম্পর্টেন্ট ফিচার বা একটা অবজেক্টিভ দেখো তো ব্যাটারি লাইফ সেভ করা না? জি স্যার, একবার যখনই তুমি নতুন একটা ওএস ইনস্টল করো দেখবে এটা নিয়ে আলোচনা শুরু হয়ে যায় যে এটাতে ব্যাটারি লাইফ কেমন পাওয়া যায়। হ্যাঁ তুমি মোবাইল কিনে নিয়ে আসলা 5000 mAh ব্যাটারি, এটাতে কত ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যাবে, তার মানে তোমার কিন্তু অবজেক্টিভই থাকে যে যত বেশি বেটার স্ক্রিন অন টাইম পাওয়া যাবে ততই তুমি তার কাছে তোমার বেটার পারফরমেন্স চিন্তা করবা। সো অ্যান্ড্রয়েড যদি তোমাকে অপটিমাইজড ওয়েতে বেটার ব্যাটারি লাইফ দিতে পারে তাহলে কিন্তু তুমি হ্যাপি। সো খেয়াল করে দেখো ল্যাপটপ কম্পিউটারের ক্ষেত্রে হয়তো ব্যাটারি লাইফটা অত সিগনিফিকেন্ট না, কারণ তুমি চাইলে একটা নিয়ারবাই আউটলেটে কানেক্ট করে তুমি বসে গেলা, ঠিক আছে, তার মানে তুমি চাইলেই যে কোনো একটা পয়েন্ট পেলেই হলো। কিন্তু মোবাইল তো তুমি পাওয়ারে লাগায় রেখে সারাক্ষণ কাজ করতে পারবা না, তাই না, তোমাকে এটা হ্যান্ডহেল্ড ডিভাইস এটা নিয়ে তুমি মুভ করবা। তো সেই জন্য ব্যাটারি লাইফটা বেটার পাওয়া দরকার হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে মোবাইল ডিভাইসে, মোবাইল অ্যাপ্লিকেশন যেগুলোতে। কিন্তু ল্যাপটপ বা ধরো ডেস্কটপ কম্পিউটার অথবা সার্ভার কম্পিউটার এগুলো তো পাওয়ারের সাথে অলওয়েজ কানেক্টেড থাকে, কাজেই এখানে ব্যাটারি লাইফ খুব একটা সিগনিফিকেন্ট না। সো ডিপেন্ডিং অন ইওর অবজেক্টিভ, ডিপেন্ডিং অন ইওর ডিভাইস, তোমার অপারেটিং সিস্টেমের কাজের ধরন কিন্তু চেঞ্জ হতে পারে, এটা হচ্ছে মেইনলি বলার উদ্দেশ্য। আচ্ছা তারপরে দেখো এখানে আরেকটা ছোট্ট দুইটা টার্ম আছে এখানে, এই যেহেতু চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারটা খুব বেশি স্পেসিফিক চ্যাপ্টার না, ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, তার মানে এখানে আমরা বিভিন্ন টার্মিনোলজি গুলো আসলে এখানে দেখার চেষ্টা করব, এখানে খুব বেশি আমরা স্পেশালাইজড জিনিস পড়ব না। সো অপারেটিং সিস্টেম রিলেটেড টার্মিনোলজি গুলো আমরা এখানে একটু বেশি দেখার চেষ্টা করব। দেখো এখানে আরো দুইটা টার্ম আছে, রিসোর্স অ্যালোকেটর, এটা শুনেই বোঝা যাচ্ছে যে তোমার একটা অ্যাপ্লিকেশন যখন তোমার কাছে কোন একটা ডিভাইস চাইবে, যেমন ধরো সে বললো যে আমাকে র্যামে জায়গা দাও আমি এতটুকু জায়গা চাচ্ছি, তাহলে তাকে র্যামে জায়গা দিব কিনা, র্যামে জায়গা আছে কিনা, হ্যাঁ এই জিনিসগুলো অ্যানালাইসিস করে তাকে র্যামে জায়গা দেওয়া, এই কাজগুলো আমরা বলছি রিসোর্স অ্যালোকেশন করা। একটা প্রিন্টার প্রিন্ট করতে চাচ্ছ তুমি, আরেকটা অ্যাপ্লিকেশনও প্রিন্টার প্রিন্ট করতে চাচ্ছে, দুইজনকে কি আমি প্রিন্ট করতে দিব কিনা নাকি একজনের পর একজনকে প্রিন্ট করব কিভাবে করব, এই জিনিসগুলো টোটাল কাজটা হচ্ছে তোমার ওএস এর উপরে পড়ছে। তার মানে
ওএস তোমার হচ্ছে তোমার কম্পিউটারে যত রিসোর্স আছে, রিসোর্স বলতে আমরা হার্ডওয়্যার রিসোর্সও বুঝাচ্ছি, সফটওয়্যার রিসোর্সও বুঝাচ্ছি, ঠিক আছে? হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুই জিনিসই আমরা বুঝাচ্ছি। তাহলে রিসোর্স আমি কাকে দিব, কখন কিভাবে দিব, যাতে কনফ্লিক্ট না হয়, ফেয়ারলি যেন সবার সাথে রিসোর্স অ্যালোকেশন করা যায়, এই টোটাল কাজটা হচ্ছে ওএস এর ঘাড়ে থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, কন্ট্রোল প্রোগ্রাম। কন্ট্রোল প্রোগ্রাম মানে হচ্ছে তুমি যখন কোন একটা অ্যাপ্লিকেশন রান করো, সে তুমি মাইক্রোসফট ওয়ার্ড রান করলা, তাহলে এই ওয়ার্ডের এক্সিকিউশনের স্টার্ট থেকে এন্ড পর্যন্ত এই টোটাল কাজটা কিন্তু তোমার কন্ট্রোল করবে হচ্ছে অপারেটিং সিস্টেম। তার মানে সিকোয়েন্স কোনটার পর কোনটা এক্সিকিউট করবে, হ্যাঁ কিভাবে এক্সিকিউট করবে, এই টোটাল জিনিসটা কিন্তু তোমার ওভারলুক করবে হচ্ছে কে, ওই অপারেটিং সিস্টেম। তো এটা করার সুবিধাও আছে। সুবিধা হচ্ছে কোনো একটা অ্যাপ্লিকেশন যদি ইনভ্যালিডলি আরেকটা অ্যাপ্লিকেশনের মেমোরি স্পেসে ঢুকে যাওয়ার চেষ্টা করে, যেমন তোমরা এই যে ভাইরাসের নাম তো শুনছো, তাই না? ভাইরাস সবাই তো জানো যে কম্পিউটার ভাইরাস কি করে বলো তো আসলে, বা মানে অ্যাপ্লিকেশন যেগুলো তোমার এরকম ইনভ্যালিড কাজ করতে চায় সেগুলো কি করে, ধরো তোমার তুমি রান করলা, এটা আরেকটা অ্যাপ্লিকেশনের অথবা অপারেটিং সিস্টেমের এনভায়রনমেন্টের ভিতরে ঢুকে গেল, ঢুকে গিয়ে তার কিছু ডাটা ডিলিট করে দিল, অথবা তার প্রোগ্রাম নষ্ট করে ফেললো, অথবা তার কাছ থেকে ডাটা চুরি করলো। তার মানে এই যে ইনভ্যালিড অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করা, এই জিনিসগুলোকে তুমি কিন্তু আটকাতে পারবা যদি প্রোগ্রামটাকে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাও। তাহলে ওএস যেটা করে, এই কন্ট্রোল প্রোগ্রাম হিসেবে প্রত্যেকটা প্রোগ্রামের সিকোয়েন্স জিরো থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই টোটাল কন্ট্রোল প্রোগ্রামটাকে সে কি করবে, এক্সিকিউশনটাকে সে কন্ট্রোল করবে বা ওভারলুক করবে। লুক মানে ওভারলুক বলতে টেক ওভার করবে, মানে উপর থেকে দেখবে সব, ঠিক আছে? তুমি কোনো ধরনের এরর হলে সেটা কন্ট্রোল করা, কোনো ধরনের ইনভ্যালিড অ্যাক্সেস হলে সেটা কন্ট্রোল করা, কোন একটা প্রোগ্রাম যদি মাঝপথে বলে আমার আরো জায়গা লাগবে তাকে জায়গা অ্যালোকেট করা, টোটাল জিনিসটাই কিন্তু তোমার এক্সিকিউশন ফ্লোটা কন্ট্রোল করবে হচ্ছে অপারেটিং সিস্টেম। সেজন্য ওএস কে আমরা বলি কন্ট্রোল প্রোগ্রাম। আচ্ছা, এরপরে আসো আরেকটা ছোট টার্ম আছে, সেটাকে আমরা বলি কার্নেল। দেখো কার্নেল, কার্নেল কি জিনিস, অপারেটিং সিস্টেম তুমি যখন ইনস্টল করবা দেখবা যে অপারেটিং সিস্টেমের একটা ভার্সন থাকে, সে ভার্সন 10, 11 এরকম থাকে, ভার্সন থাকে। আচ্ছা, আরেকটা দেখবা কার্নেল ভার্সন বলে একটা জিনিস থাকে, এটা কে কে দেখছো বলো, কার্নেল ভার্সন। দেখবা যে অপারেটিং সিস্টেমের ভার্সন আর কার্নেলের ভার্সন সেম না, তাহলে প্রশ্ন আসতে পারে যে কার্নেলটা কি জিনিস আর ওএসটা কি জিনিস। তো আমরা একটু আগে কি বলছি বলো তো, অপারেটিং সিস্টেম নিজেও একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম না, মানে একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম না, সরি মানে একটা প্রোগ্রাম না, সফটওয়্যার না, নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এই সফটওয়্যারটারও তো নিশ্চয়ই একাধিক মডিউল থাকতে পারে, তাই না? এটা তো ডিফারেন্ট মডিউল থাকতে পারে। তাহলে দেখো আমি এখানে যদি একটু দেখি, দেখো যে মেমোরি ম্যানেজমেন্ট এটা হচ্ছে একটা মডিউল, প্রসেস ম্যানেজমেন্ট বা টাস্ক ম্যানেজমেন্ট এটা আরেকটা মডিউল, ডিস্ক ম্যানেজমেন্ট আরেকটা মডিউল। তাহলে দেখো এই যে তিনটা মেজর মডিউলের কথা বললাম, মেমোরি ম্যানেজ করা, ডিস্ক ম্যানেজ করা আর প্রসেস ম্যানেজ করা, এই তিনটা মেজর মডিউল যেটা, এই তিনটা মেজর মডিউল হচ্ছে তোমার মিলে আমরা বলি হচ্ছে কার্নেল। তার মানে এই তিনটা মেজর মডিউলকে অলওয়েজ তোমার কম্পিউটারের র্যামে লোডেড অবস্থায় রাখতেই হবে। তো তোমার অপারেটিং সিস্টেমের কিন্তু সাইজ বিশাল হতে পারে, সে কথার কথা 10 GB উইন্ডোজ যখন ইনস্টল করলে দেখা যাবে 20 GB। সো এই 20 GB কিন্তু তুমি র্যামে লোড করতে পারবে না, কারণ তোমার র্যামই তো 20 GB নাই। তাহলে অপারেটিং সিস্টেমের যেই মডিউলটা অবশ্যই অবশ্যই তোমার র্যামে লোডেড থাকতেই হবে এবং প্রোটেক্টেড অবস্থায় থাকতে হবে, সেই মডিউলটাকে আমরা বলি কার্নেল। তাহলে এই কার্নেলের ভিতরে হচ্ছে এই যে তিনটা ফাংশনের কথা বললাম, এই তিনটা ফাংশনালিটি হচ্ছে পার্ট অফ দ্য কার্নেল। আচ্ছা, আমাকে বলো তো অপারেটিং সিস্টেম কি এই তিনটা ছাড়া আর কোনো কাজ করে না, মেমোরি ম্যানেজ, প্রসেস ম্যানেজ আর ডিস্ক ম্যানেজ ছাড়া আর কি কোনো কাজ করে অপারেটিং সিস্টেম? বলতে পারবে যে আর কি কাজ হতে পারে? যেমন ধরো তোমাকে আমি বললাম একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা ট্রান্সফার করো, কমিউনিকেশন মডিউল, কমিউনিকেশন একটা মডিউল থাকতে পারে না? জি স্যার। আচ্ছা, তাহলে তারপরে ধরো প্রিন্ট করার জন্য, প্রিন্টিং এর জন্য একটা আলাদা মডিউল থাকতে পারে না? জি স্যার। তাহলে এই যে মডিউলগুলো বললাম, প্রিন্টিং মডিউল, কমিউনিকেশন মডিউল, অথবা ধরো ব্লুটুথ ডিভাইস এর সাথে তুমি কানেক্ট করবা, ডাটা ট্রান্সফার করবা, তার মানে কমিউনিকেশন, নেটওয়ার্ক কমিউনিকেশন হতে পারে, ব্লুটুথ কমিউনিকেশন হতে পারে। তাহলে এই যে মেজর তিনটা টাস্ক ছাড়া যে আদার যে মডিউলগুলো, এই মডিউলগুলো কিন্তু সবগুলোকে র্যামে লোড করার সবসময় প্রয়োজন নাও পড়তে পারে।
যেমন তোমার কম্পিউটারে যদি ব্লুটুথ কোনো ডিভাইস না থাকে তাহলে তো তোমার ব্লুটুথের মডিউলটা রান করার কোনো দরকার নেই, ঠিক কিনা বলো তো? আচ্ছা, কিন্তু দেখো তোমার মেমোরি ম্যানেজমেন্টের মডিউল কিন্তু মাস্ট, এটা লাগবেই। তাহলে নরমালি যেটা হয়, তুমি যখন কম্পিউটার স্টার্ট করো, কম্পিউটারে প্রথম যখন অপারেটিং সিস্টেম স্টার্ট হয় সবার আগে কোনটা লোড হয় দেখো তো, এই যে কার্নেল, তার মানে কার্নেলটাকে প্রথম মেমোরিতে একটা প্রোটেক্টেড স্পেসে লোড করতে হয়। দেখো এখানে বলা আছে যে প্রোটেক্টেড, প্রোটেক্টেড কেন বললাম, যেন অন্য কোনো অ্যাপ্লিকেশন এই এরিয়াতে অ্যাক্সেস করতে না পারে। সো কার্নেলটা লোড হয়ে গেল, এইবার কি করবে, কার্নেল হচ্ছে ডিপেন্ডিং অন ইউর মেমোরি এবং তোমার রিকোয়ারমেন্ট, সে গ্র্যাজুয়ালি অন্য মডিউলগুলোকে লোড করতে শুরু করবে, প্রিন্টার মডিউল, কমিউনিকেশন মডিউল, ব্লুটুথ মডিউল, অমুক ডিভাইস, অমুক ডিভাইস ড্রাইভার্স, এগুলাকে সে গ্র্যাজুয়ালি লোড করতে করতে একসময় দেখা যাবে তোমার অপারেটিং সিস্টেমটা হয়তো এই কার্নেলের সাইজ হচ্ছে, কথার কথা বললাম, সে 101 GB কথার কথা বললাম, তাহলে 1 GB হচ্ছে মেমোরিতে লোড করতেই হবে। আর এরপরে দেখা যাবে যে অপারেটিং সিস্টেম আরো অ্যাডিশনাল কিছু মডিউল মেমোরিতে লোড করতে পারে, দেখা গেল যে তোমার কম্পিউটারে টোটাল 2 GB হচ্ছে দখল করে আছে কে, অপারেটিং সিস্টেম, এর মধ্যে 1 GB হচ্ছে কার্নেলের সাইজ, আর বাকি 1 GB কোথেকে আসলো, কার্নেল নিজে আবার সেগুলো তোমার রিকোয়ারমেন্ট অনুসারে লোড করবে, এগুলা কিন্তু তোমার কম বেশি হতে পারে। তাহলে কার্নেলের ব্যাপারটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে কার্নেল যে শব্দটা, এই কার্নেল শব্দটা আসছে হচ্ছে তোমার, এটাকে আমরা বলি হচ্ছে ওই যে তোমরা, আমরা সিড বলি না, সিড, সিড মানে হচ্ছে যে গাছ টাছ বপন করতে গেলে কি করি বলো তো, আমরা একটা আগে বীজটা বপন করি না, বীজটা তো লাগবেই, এইটা বীজ ছাড়া তো আর হবে না, তাই না? তাহলে সিড কি হবে, তোমার লাগবেই, তাহলে সিড হবে কি, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সিডটা বড় হতে হতে এখান থেকে ডালপালা বড় হবে, তারপর সেখান থেকে শাখা পাশাখা আরো পাতা, দেন ফ্রুটস, তার মানে সিডটা কিন্তু তোমার ইনিশিয়ালি থাকতেই হবে, সিডের পরে আস্তে আস্তে গাছটা বড় হয়ে বিশাল হয়ে যাবে। তাহলে এই কার্নেল শব্দটার আসলে ওই সিনোনিমাস মিনিং হচ্ছে তোমার সিড। তাহলে কার্নেল লোড করা মানে কি, আসলে তুমি সিডটাকে স্টার্ট করলা, এবার এই সিডটা রিকোয়ারমেন্ট অনুসারে তোমার অপারেটিং সিস্টেমের বাকি কম্পোনেন্টস গুলোকে গ্র্যাজুয়ালি ডিপেন্ডিং অন ইউর নিড লোড করবে, যেটা তোমার দরকার সেটা লোড করবে, যেটা দরকার নেই সেটা লোড করবে না, কারণ সবার তো র্যাম কম বেশি থাকে, কারো যদি 1 TB RAM থাকে কারো কম্পিউটারে, তাহলে তো তার এখানে পুরো অপারেটিং সিস্টেম পুরোটা লোড করে দিলে কোনো অসুবিধা নেই, তাই না? কারণ 1 TB হিউজ স্পেস, আর আমাদের এখানে সাধারণত দেখা যায় 4 GB 8 GB RAM থাকে, তো 4 GB RAM এর ভিতরে যদি 4 GB OS লোড হয়ে যায় তাহলে তো তুমি আর কোনো অ্যাপ্লিকেশনই রান করতে পারবে না। তো সেই জন্য ডিপেন্ডিং অন ইউর সিচুয়েশন RAM অপারেটিং সিস্টেমও কিন্তু কি করবে, তার রিকোয়ারমেন্ট অনুসারে অ্যাপ্লিকেশন গুলোকে কম বেশি লোড করবে। তাহলে কার্নেলটাকে রাখতেই হবে আর বাকিগুলো গ্র্যাজুয়ালি লোড হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা কি বললাম, কার্নেলটা হচ্ছে ওএস এর মেজর পার্ট। তাহলে কার্নেল বাদে ওই যে আমরা একটু আগে বললাম যে কমিউনিকেশন মডিউল, এই যে ছবিটাতে দেখো যে কমিউনিকেশন মডিউল, এটা কি তাহলে, এটা কি, এটা তো কার্নেলের পার্ট না, এই যে প্রিন্টিং করার যে মডিউলটা এটা তো কার্নেলের পার্ট না, তাহলে এই পার্ট গুলাকে আমরা কি বলি শান্ত বলো তো? এই যে দেখো মার্ক করলাম সিস্টেম প্রোগ্রাম, তার মানে সিস্টেম প্রোগ্রাম আসলে কিসের পার্ট বলো তো, ওএসএর পার্ট, তাই না? ওএসএর পার্ট, কিন্তু কার্নেলের পার্ট না, কার্নেলটা হচ্ছে তোমার মেজর কম্পোনেন্টসটা, আর ওএস সিস্টেম প্রোগ্রাম গুলো তোমার কি হবে, গ্র্যাজুয়ালি ডিপেন্ডিং অন ইউর রিকোয়ারমেন্ট এটা লোড হবে। তাহলে একটা সফটওয়্যার যখন তুমি চিন্তা করবা, এটা আইদার একটা সিস্টেম প্রোগ্রাম হবে যেটা ওএস এর কম্পোনেন্ট, অথবা এটা একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হবে। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম মানে হচ্ছে বাকি সব, তার মানে ওএস এর কম্পোনেন্ট বাদে যত সফটওয়্যার তুমি ইনস্টল করতেছো বা রান করতেছো সবই হচ্ছে কি হবে, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আচ্ছা, তাহলে এখানে দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, তোমরা হয়তো অনেকেই জানো ব্যাপারটা, আবার অনেকে হয়তো জানো না, যে কম্পিউটার যখন তুমি স্টার্ট করো অপারেটিং সিস্টেম কিভাবে লোড হয় কেউ বলতে পারবা? মানে ওএস যখন তুমি ইনস্টল করলা, ইনস্টল করার পর তুমি স্টার্ট করলা, ওএস কি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কোনো এন্টিটি যেটা তোমার নিজে নিজেই একদম বুঝে নিবে যে কোত্থেকে কিভাবে লোড হইতে হবে আমাকে, কেউ বলতে পারবা? মানে ওএস কি একদম নিজেই বুঝে যে কিভাবে, মানে খুবই ইন্টেলিজেন্ট কিছু যে নিজেই বুঝে ফেলবে যে হার্ড ডিস্কে এই জায়গায় আমি আছি, এখান থেকে নিজে নিজে লোড হয়ে যাবে, এরকম কিছু নাকি ব্যাপারটা জানো নাকি? তোমরা কি BIOS এর নাম শুনছো, কম্পিউটারে BIOS? জি স্যার। লোকেট করে দিতে হবে, লোকেট করে দিতে হবে, মানে ওএস কে স্টার্ট করে দিতে হবে কাউকে। তাহলে BIOS হচ্ছে তোমার ওই যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, তাই না? এটা কি করে বলো তো, তুমি যখন কম্পিউটার স্টার্ট করো
তখন সে এই কাজটা করে পিওএসটি পাওয়ার অন সেলফ টেস্ট। তার মানে সে কি করে কম্পিউটার স্টার্ট করার সাথে সাথে তোমার কম্পিউটারের ডিভাইস গুলো ঠিক আছে কিনা, র্যামটা ঠিক আছে কিনা, হ্যাঁ ডিস্কটা ঠিক আছে কিনা, তোমার মাদারবোর্ডের অন্যগুলো টাইম গুলো ঠিক আছে কিনা, প্রসেসরটা ঠিক মতো চলছে কিনা, ফ্যানটা ঠিক আছে কিনা, এই সবকিছু সে টেস্ট করে। টেস্ট করার পরে সে যে কাজটা করে, এই যে আমরা বলি দেখো যে বুটস্ট্র্যাপ বলে একটা প্রোগ্রাম আছে, যে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম, ঠিক আছে, এটা কি জিনিস, তুমি যখন কম্পিউটারে সি ড্রাইভ ডি ড্রাইভ বা ই ড্রাইভে যখন তুমি অপারেটিং সিস্টেম ইনস্টল করছো, তোমরা এই যে এই জিনিসটা আমরা পরে পড়বো, মাস্টার বুট রেকর্ড এমবিআর, এটা নাম শুনছো, মাস্টার বুট রেকর্ড অথবা যে জিপিটি গ্লোবাল পার্টিশনিং টেবিল, এগুলো নাম কারা শুনছো, দুইজন একটু মানে আওয়াজ দাও দেখি। জি স্যার। তাহলে এই যে এমবিআর বা জিপিটি যেগুলা, এগুলো আসলে আমরা ডিস্কের ভিতরে কথা বলছি, যে তোমার হার্ড ডিস্কের ভিতরে তোমার অপারেটিং সিস্টেম যখন ইনস্টল করো, অপারেটিং সিস্টেমের যে কোর মডিউলটা যেটা দিয়ে ওএসটাকে স্টার্ট করতে হয়, সেটা লেখা থাকে হচ্ছে তোমার এমবিআর বা জিপিটিতে, ঠিক আছে। তো এমবিআরে আমরা আপাতত আলোচনা করি, এটাতে আমরা আপাতত না যাই। মাস্টার বুট রেকর্ড, তার মানে ডিস্কের কোন একটা পজিশনে তোমার অপারেটিং সিস্টেমটা কিভাবে স্টার্ট হবে সেই প্রোগ্রামটা ছোট্ট করে লেখা দেয়া আছে, যেটাকে আমরা বলছি যে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। তাহলে BIOS এর কাজ কি বলতো, BIOS এর কাজ হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট করবে, করার পরে সে খুঁজে বের করবে MBR টা কোথায় আছে, এবং এই MBR এর ভিতরে এই বুটস্ট্র্যাপ যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটাকে সে স্টার্ট করে দিবে, করে BIOS এর কাজ শেষ। তার মানে যখনই তুমি MBR থেকে অপারেটিং সিস্টেমের বুটস্ট্র্যাপ প্রোগ্রামটাকে স্টার্ট করে দিলা, অপারেটিং সিস্টেম কি হবে, তখন স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে। সো OS যখন স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে, তারপরে তোমার আর কোনো কাজ নাই। তার মানে OS কিন্তু আসলে নিজে নিজে স্টার্ট হতে পারে না, OS কে কোনো না কোনো ভাবে স্টার্ট করে দিতে হবে, এবং এই করে দেওয়ার কাজটা কার, এই করে দেওয়ার কাজটা হচ্ছে BIOS এর। তো BIOS কোথায় থাকে বলো তো, BIOS কে বলতে হবে, BIOS কোথায় থাকে জানো, BIOS কোথায় থাকে, কোথায় থাকে বুঝতে পারিনি, তোমার BIOSটা রাইট করা থাকে, এটা থাকে হচ্ছে তোমার মাদার বোর্ডের ভিতরে সেভ করা থাকে, এটাকে কিন্তু চাইলে কি করা যায়, আপডেটও করা যায়, ঠিক আছে, তুমি চাইলে অনলাইন থেকে লেটেস্ট ভার্সন ডাউনলোড করে BIOSও চাইলে আপডেট করা যায়। তো এই ইপিরম থেকে তুমি যে BIOSটাকে ইনস্টল করা আছে, এইটার কাজই হচ্ছে তোমার, তুমি কম্পিউটার ছাড়লে সবার আগে BIOSটা স্টার্ট হয়, এবং BIOS হচ্ছে তোমার অপারেটিং সিস্টেমকে স্টার্ট করে দেয়। তো BIOS যদি দেখে এই MBR এ কোনো বুটস্ট্র্যাপ প্রোগ্রাম নাই, তার মানে MBR এ সে যদি এরকম কোনো বুটস্ট্র্যাপ প্রোগ্রাম দেখতে না পায়, তখন সে তোমাকে মেসেজ দেয় যে তোমার কম্পিউটারে কোনো অপারেটিং সিস্টেম নাই। দেখবা যে অনেক সময় এরর মেসেজ আসে, নো অপারেটিং সিস্টেম ইনস্টলড, দেখছো, নো অপারেটিং সিস্টেম মানে হচ্ছে তোমার সে MBR এ গিয়ে কোনো বুটস্ট্র্যাপ প্রোগ্রাম খুঁজে পায়নি যেটাকে সে স্টার্ট করবে। অনেক সময় তোমার ভাইরাস কি করতে পারে, MBR থেকে বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা ডিলিট করে দিতে পারে বা রিমুভ করে দিতে পারে, করাপ্ট করে দিতে পারে, তখনও দেখা যাবে যে তোমার অপারেটিং সিস্টেম আবার কি হতে পারে আর স্টার্ট নাও হতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে OS এর ফার্স্ট লাইন অফ সিকিউরিটি হচ্ছে তোমার BIOS, BIOS কি হচ্ছে তোমার কি করতে হবে, ওই OSটাকে স্টার্ট করতে হবে, যে যদি কোনো কারণে BIOS এর প্রবলেম দেখা যায়, তখন কিন্তু তুমি আর অন্য কোনো কাজ করতে পারছো না। আচ্ছা, তাহলে তার মানে কার্নেলের এক্সিকিউশনটা শুরু হবে হচ্ছে ওই বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা হচ্ছে তোমার ওই কার্নেলটাকে লোড করা শুরু করবে। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে আরেকটা জিনিস আছে, ইন্টারাপ্ট। ইন্টারাপ্টটা আমাদের এই মানে বারবারই কাজে লাগবে OS এর ক্ষেত্রে। ইন্টারাপ্ট কি জিনিস জানো, ইন্টারাপ্ট কি জিনিস, তোমরা সবাই মাইক্রোপ্রসেসর ডিজাইন পড়ছো তাই না, CPU তে ইন্টারাপ্ট বলে একটা পিন থাকে না, জি স্যার। ইন্টারাপ্টের কাজ কি, ইন্টারাপ্ট পিনে তুমি যদি হাই বা লো দাও, আমি জানি না হাই লো ডাজেন্ট ম্যাটার, এটা সম্ভবত হাই দিলে কি হয়, CPU তার যে কাজটা করছিল সেটা বন্ধ করে দেয় না, সাসপেন্ড করে, সাসপেন্ড করে দিয়ে সে ওয়েট করে যে নতুন কাজের জন্য। তার মানে তুমি যদি একটা মাইক্রোপ্রসেসরকে তার কাজের মাঝখানে বন্ধ করে দিতে চাও, বন্ধ করে যদি আরেকটা কাজ করাতে চাও, তাহলে তাকে কি করতে হয়, ফিজিক্যালি ইন্টারাপ্ট করতে হয়, ঠিক আছে। তাহলে ফিজিক্যালি ইন্টারাপ্ট করলে তার মাইক্রোপ্রসেসর সেই কাজ বন্ধ করে দিয়ে তোমার অন্য কোনো কাজের অর্ডার নেবে। সো OS কে কি করতে হয় বলতো, OS কে সারাক্ষণই মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট করতে হয় না বলতো, অপারেটিং সিস্টেমকে
এটা এটাকে বোঝা যাচ্ছে যে ওএস কে কি করতে হয় বলতো, মাইক্রোপ্রসেসর কি কাজ করবে এই সবগুলো ডিসিশন নেয় কে বলতো? অপারেটিং সিস্টেম ডিসাইড করে না, মানে তোমার কম্পিউটারে ধরো অনেক সফটওয়্যার চলতেছে, ওয়ার্ড চলতেছে, এক্সেল চলতেছে, পাওয়ার পয়েন্ট, এখন কোন সফটওয়্যারে কি কাজ করতে হবে, হ্যাঁ কোন ডিভাইস কে কি ডাটা পাঠাইতে হবে, কাকে কার কাছে ডাটা রিসিভ করতে হবে, মানে সিপিইউ কে টোটাল কাজ করাবে কে, টোটাল সিপিইউ কে কন্ট্রোল করতেছে কে বলতো? ওএস কন্ট্রোল করছে না, তাহলে ওএস আসলে কি করতেছে বলতো? সিপিইউ কে অনেক বেশি ইন্টারাপ্ট করে না, কারণ সিপিইউ তো আসলে খুব একটা ইন্টেলিজেন্ট এন্টিটি না। সিপিইউ যদিও নিজে ভিতরে তোমার কি বলে অ্যারিথমেটিক্যাল ইউনিট, লজিক্যাল ইউনিটস, অনেক ধরনের ইউনিটস আছে, বাট আসলে সিপিইউ কিন্তু খুব একটা ইন্টেলিজেন্ট কিছু না। কারণ ধরো সিপিইউ কে তুমি এখন বলতেছো এ প্লাস বি করো, ঠিক আছে, তো আচমকা ধরো সিপিইউ কি করলো, এ কে রিসিভ করলো, তার রেজিস্টারের ভিতর এ নিয়ে আসলো, বি নিয়ে আসলো, এখন সেই যোগটা করবে, আচমকা আমি তাকে ইন্টারাপ্ট করে তাকে বলতে পারি না যে এ প্লাস বি করার দরকার নেই, এ মাইনাস বি করো এবার, এটা বলতে পারি না বলো তো? জি স্যার। তাহলে সিপিইউ কি মাইন্ড করবে যে আমি যোগ করা শুরু করছিলাম, আমাকে দিয়ে এখন আবার বিয়োগ করাইতেছে? সিপিইউ কি মাইন্ড করবে নাকি সিপিইউ কাজটাই করবে, এ মাইনাস বি করবে? তারপরে আসলে সিপিইউ কে তুমি চাইলে কি করতে পারো, কিছুদূর কাজ করানোর পরে তাকে দিয়ে বন্ধ করে দিয়ে আবার অন্য কাজ দিতে পারো। আসলে এখানে সিপিইউর কোনো অবজেকশনের কিছু নাই। সো ওএস আসলে কন্টিনিউয়াসলি কি করতেছে, সিপিইউ কে দিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশনের বিভিন্ন ধরনের কাজ কন্টিনিউয়াসলি করা যাচ্ছে। তো সেই জন্য আমরা বলছি হচ্ছে ওএস আসলে সিপিইউ কে বারবার ইন্টারাপ্ট করে। তাহলে এখানে দেখো আমরা ইন্টারাপ্ট হ্যান্ডেলার এর বলে একটা মডিউল থাকে ওএস এর, ইন্টারাপ্ট হ্যান্ডেলার। এই মডিউলটার কাজ কি দেখো, ইন্টারাপ্ট হ্যান্ডলারের কাজ হচ্ছে ধরো কথার কথা তোমরা এই যে এই ছবিটাতে যদি আমি একটু যাই, দেখো এই যে এই ছবিটাতে দেখো, এই যে এইটাতে এখানে দেখো তো, এখানে তোমার ডিস্ক আছে, কিবোর্ড আছে, প্রিন্টার আছে, মনিটর আছে, এগুলো কি সব হার্ডওয়্যার ডিভাইস না? যে মাউস, এগুলো হার্ডওয়্যার ডিভাইস না? আচ্ছা, তো এই হার্ডওয়্যার ডিভাইস গুলো যেমন ধরো সে কিবোর্ডে তুমি ডাটা টাইপ করা শুরু করছো, তাহলে তোমার কিবোর্ডের যে ডাটা টাইপ করছো এই ডাটা গুলো কি হচ্ছে বলো তো? তোমার ডাটা গুলোকে রিসিভ করে র্যামে আনতে হবে না, তা নাহলে তো ডাটা গুলো লস হয়ে যাবে। ধরো তুমি কিবোর্ডে টাইপ করতেছো মাইক্রোসফট ওয়ার্ডে বসে, তো এই ডাটাটা তো ওয়ার্ডে আসতে গেলে কি করতে হবে, এটা আগে র্যামে আনতে হবে না? র্যামে না আনলে তো আর ওয়ার্ডে আসবে না, তাই না? কম্পিউটারে তুমি যে কাজগুলো করতেছো, যে ইনপুট গুলো দিচ্ছ, এগুলাকে কি করতে হবে, ইনপুট ডিভাইস গুলো থেকে ডাটা কালেক্ট করে এটাকে র্যামে আনতে হবে, র্যাম থেকে দেন তুমি কি করবা ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যারে তুমি প্রোভাইড করবা। তাহলে এই যে কিবোর্ডে তুমি টাইপ করে যাচ্ছ, এই কিবোর্ডের ডাটাটা কি করতে হবে, তোমার র্যামে আনতে হবে। তো নর্মালি যেটা হয়, প্রত্যেকটা আইও ডিভাইসের ভিতরে সাধারণত একটা বাফার থাকে, ঠিক আছে, লোকাল বাফার থাকে। যেমন ধরো তুমি কিবোর্ডে ডাটা টাইপ করতেছো, এই যে কিবোর্ডে এ বি সি প্রেস করলা, এই এ বি সি টা কোথায় স্টোর হয় বলতো? প্রথমে কিন্তু র্যামে চলে যায় না, এটা কোথায় যায় বলতো? এটা যাবে হচ্ছে তোমার এই যে লোকাল বাফারটায় যায়, ঠিক আছে। তার মানে কিবোর্ডের লোকাল বাফারে এ বি সি স্টোর হলো। কিন্তু প্রবলেম হচ্ছে এই কিবোর্ডের ভিতর যে লোকাল বাফার, এটা কিন্তু খুব একটা বড় সাইজের না, এটা ছোটখাটো সাইজ, তাই না? বিশাল মেমোরি দিয়ে তো তুমি আর বাফার করতে পারবে না। তাহলে নর্মালি কি হয় যে কিছুক্ষণ তুমি টাইপ করলা, এটা তোমার দেখা গেল কিবোর্ডের লোকাল বাফারে আসলো। আচ্ছা, একটু পরে যদি এই ডাটাটাকে যদি বাফার থেকে আমি র্যামে নিয়ে না যাই, তাহলে কি হবে বলতো? কিবোর্ডের বাফার ওভার রান হয়ে যাবে না? ওভার রান হয়ে আগে ডাটা লস হয়ে যাবে না বলতো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে একটা জিনিস আমাকে বলতো, তোমার কিবোর্ড থেকে যদি ডাটাকে ট্রান্সফার করে র্যামে নিতে হয়, তাহলে সিপিইউ কে লাগবে না? এটা ট্রান্সমিশন করতে হবে তো, তাহলে সিপিইউ কে দিয়ে যে তুমি ডাটাটা ট্রান্সমিশন করবা বা নিয়ে যাবা, একটা জিনিস আমাকে বলো তো, সিপিইউ তো ধরো অন্য কাজ করতেছে এখন এই মুহূর্তে, কোন একটা অন্য একটা কাজে ব্যস্ত, ফটোশপের কোন একটা ইফেক্ট সে অ্যাপ্লাই করতেছে, একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতেছে। এখন কিবোর্ড বলতেছে আমার তো বাফার ওভার রান হয়ে গেছে, সো ডাটাকে কোথায় নিতে হবে বলতো? র্যামে নিতে হবে। তাহলে কিবোর্ড কে কি করা উচিত বলতো? মাইক্রোপ্রসেসর কে ইন্টারাপ্ট করা উচিত না? তো এই ইন্টারাপ্টের কাজগুলো আসলে কি করবে, মাইক্রোপ্রসেসর কে না করে সে যেটা করবে, সে হচ্ছে ওএস কে বলে দিবে যে আমাকে এই ডাটাগুলো আমার কাছ থেকে সরায় নাও। তাহলে খেয়াল করে দেখো, এই যে আমরা এই ছবিটাতে থেকে এখন যদি আমরা এই স্লাইডে চলে যাই, দেখো এখানে যদি যাই, দেখো এই যে আমাদের এই যে ইন্টারাপ্ট কথাটা আমরা বলছি, দেখো
যে আমাদের এখানে কি আছে, কিবোর্ড আছে, মাউস আছে, অন্যান্য ডিভাইস আছে, প্রিন্টার আছে। তো যখনই কোনো একটা ডিভাইস তুমি তোমার সিস্টেমের সাথে কানেক্ট করবা, অপারেটিং সিস্টেমের যে এই যে ইন্টারাপ্ট হ্যান্ডলার যে মডিউলটা আছে, এটার কাজ হচ্ছে তোমার পিরিয়ডিক্যালি তুমি কি করবা, তোমার সবগুলো আইও ডিভাইসকে চেক করতে থাকবা যে দেখি তো কারো বাফার কি ওভাররান হয়ে গেল কিনা। তাহলে তোমার ধরো ডিভাইস আছে এরকম, মাউস, কিবোর্ড, প্রিন্টার, ইউএসবি ড্রাইভস এন্ড সো অন। তাহলে ধরো এখানে তোমার চার ধরনের ডিভাইস আছে, তাহলে ওএস কে কি করতে হবে বলতো, কন্টিনিউয়াসলি চেক করতে হবে না যে মাউসের ডাটা আসলো কিনা, কিবোর্ডে আসলো কিনা, প্রিন্টারে আসলো কিনা, ইউএসবি তে আসলো কিনা, কারণ আমার ডাটা তো নিতে হবে সরায়, কোথায় নিতে হবে, র্যামে নিতে হবে, তাই না নাকি? জি স্যার। আচ্ছা তাহলে একটা জিনিস বলতো, আমি যদি অপারেটিং সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি যে ইন্টারাপ্ট হ্যান্ডেলারটা যদি এরকম করে যে কিছুক্ষণ পরপরই সে প্রত্যেকটা ডিভাইসকে নন স্টপ চেক করে যাবে, তার মানে প্রথমে মাউস, তারপরে কিবোর্ড, তারপরে প্রিন্টার, তারপরে ইউএসবি, আবার মাউস, কিবোর্ড, প্রিন্টার, ইউএসবি, কন্টিনিউয়াসলি যদি তুমি সবগুলো ডিভাইসকে চেক করতে থাকো যে কেউ ডাটা ওভাররান হয়ে গেল কিনা বা কারো ডাটা আসলো কিনা, তাহলে এই ধরনের যে সার্ভিসটা যে তুমি ডিভাইসের প্রত্যেকটা বাফারকে কন্টিনিউয়াসলি চেক করতে থাকবা যে এখানে ডাটা আসলো কিনা, আসলেই তুমি র্যামে নিয়ে যাবা ইন্টারাপ্ট করে সিপিইউ কে, তাহলে এই ধরনের ইন্টারাপ্টকে আমরা বলি হচ্ছে পোলিং করা। পোলিং মানে কি, তুমি নন স্টপ ডিভাইসকে চেক করে যাচ্ছ যে তার বাফারে ডাটা আসলো কি আসলো না। আচ্ছা এতে করে কি হবে বলতো, কারো বাফার কি ওভার রান হওয়ার সম্ভাবনা থাকবে, নাকি মোটামুটি সবাই নিশ্চিত থাকবে না যে আমার ডাটা চলে যাবে র্যামে, কারণ অপারেটিং সিস্টেম তো কন্টিনিউয়াসলি নজর রাখতেছে আমার উপরে, ঠিক কিনা বলতো? সব কোন ডিভাইসে ডাটা কি লস হওয়ার সম্ভাবনা কমে যাবে না? জি স্যার। আচ্ছা একটা জিনিস আবার একটু প্রবলেমও হবে, দেখো তো তুমি অপারেটিং সিস্টেমকে কি করতে হবে বলতো, নন স্টপ এই ডিভাইসগুলো বাফারগুলো চেক করতে হবে না? তাহলে বাফারগুলো যদি চেক করতে হয় অপারেটিং সিস্টেম একটা তার একটা ডেডিকেটেড টাইম নষ্ট করবে না এই পোলিং এর পিছনে? তো পোলিং এর পিছনে সে যদি ডেডিকেটেড একটা সময় নষ্ট করে তাহলে কি হবে, অপারেটিং সিস্টেম কিন্তু একটা বিরাট সময় বিজি থেকে যাবে শুধুমাত্র ইন্টারাপ্ট চেক করার জন্য। এটা না করে এরকম করলে হয়তো কিনা, দেখো তো যে ওএস এগুলার একটাও চেক করবে না, পোলিং করবেই না, ওএস চুপচাপ বসে থাকবে। কিবোর্ড যদি দেখে যে তার বাফার ওভার রান হয়ে যাচ্ছে, তার মানে কিবোর্ড যদি তার বাফার চেক করে দেখে যে আমার বাফার তো ফুল হয়ে যাচ্ছে, তখন কিবোর্ড কি করবে বলতো, কিবোর্ড নিজেই হচ্ছে ইন্টারাপ্ট করবে, ইন্টারাপ্ট করে জানাবে যে আমাকে আমার বাফার থেকে ডাটা কালেক্ট করে নিয়ে যাও। তার মানে এখন আমরা বাফার থেকে কোনো ডাটা ট্রান্সফার করার জন্য আমরা আর পোলিং এ যাচ্ছি না, আমরা কি বলছি ডিভাইস গুলো নিজেই কি করবে, তার আইডি দিয়ে আমাকে জানাবে যে আমার বাফারটা হচ্ছে ফুল হয়ে গেছে, সো আমার কাছ থেকে ডাটা নিয়ে কি করো র্যামে ট্রান্সফার করো। তো এই ধরনের আইডিয়াটাকে আমরা বলি হচ্ছে, এটাকে আমরা বলেছি দেখো যে ভেক্টর ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট ভেক্টর। আমরা এটা খুব ডিটেলে যাচ্ছি না, তোমরা ওই যে এই যে ভেক্টর মানে হচ্ছে ধরে, তার মানে তোমার ধরো সে মাউস যদি তার কোনো একটা বাফারের থেকে ডাটা ট্রান্সফার করাতে চায়, মাউস কি করবে তার আইডি এবং আইএসআর আইডি, আইএসআর মানে হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন আইডি, তার মানে তোমাকে অপারেটিং সিস্টেমকে সে জানাবে যে আমার এই হলো আইডি আর আমার ইন্টারাপ্টটা পাওয়া যাবে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা হচ্ছে এত নাম্বার পজিশনে আছে। তখন ওএস কি করবে, এই মাউসের কাছ থেকে ইন্টারাপ্ট পেলে এই সার্ভিস রুটিনটাকে সে এক্সিকিউট করবে। তাহলে এতে কি হবে, কোনো ডিভাইস যদি তার দরকার পড়ে তখন সে কি করবে ওএস কে। আচ্ছা তোমরা একটু একটা কাজ করো, তোমাদের চ্যাট বক্সে একটু সবাই তোমার আইডি গুলো দিয়ে দাও তো খুব তাড়াতাড়ি টাইপ করে। এখানে চ্যাট বক্সটা কোথায় দাঁড়াও, আমি তোমাদের একটু মেসেজ পাঠাই, দেখো তো সবাই কি একটা মেসেজ পেলা কিনা। তোমরা যারা যারা আছো আইডি গুলো শুধু পেস্ট করবে, আর কিছু লিখবা না, জাস্ট আইডি, দ্যাটস ইট। হ্যাঁ শুধু আইডি, আচ্ছা তোমরা আইডি গুলো টাইপ করতে থাকো, আমরা এটা শেষ করে দিচ্ছি। তাহলে দেখো এই যে ইন্টারাপ্টের আমরা কথা বললাম, যেখানে তোমার পোলিং না করে আমরা কি করব, আমরা চুপচাপ ওয়েট করব কোন ডিভাইস যখন তার দরকার পড়বে শুধুমাত্র তখন সে আমাদেরকে ডাটা দিয়ে সার্ভিস দিবে, তার মানে আমাকে কি করবে, আমাকে তার আইডি এবং ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা প্রোভাইড করবে এবং আমি সেই অনুসারে সার্ভিস দিব। তাহলে এটাকে আমরা বলছি ভেক্টর ইন্টারাপ্ট, ভেক্টর বেসড ইন্টারাপ্ট বা ইন্টারাপ্ট ভেক্টর বলছি।
তাহলে দুইটার মধ্যে ভালো খারাপ বলতে পারবা, কোনটা ভালো বা খারাপ, মানে কোনটার সুবিধা অসুবিধা, কোনটা বেটার মনে হচ্ছে? ভেক্টর ইন্টারাপ্ট বেটার, মানে যখন লাগবে তখন ডিভাইস আমাকে জানাবে, নাকি আমি কন্টিনিউয়াস চেক করতে থাকবো, কোনটা বেটার মনে হচ্ছে বলো তো? যখন লাগবে তখন, যখন লাগবে। তাহলে এতে আবার একটু রিস্কও আছে কিন্তু বলো তো, কি রিস্কটা? কি যে ধরো তোমার ইন্টারাপ্ট ভেক্টর ফিল হয়ে গেছে, মানে তোমার বাফার ফিল হয়ে গেছে, এখন তুমি ওএস কে জানালা, তাহলে ওএস কে জানানোর পরে ওএস এবার অ্যাকশন নিতে যদি একটু দেরি করে ফেলে, তাহলে কি হতে পারে, তোমার বাফার থেকে ডাটা নষ্ট হতে পারে না? বাট তারপরেও এটা বেটার অপশন, কারণ কি তোমার বাসায় কে আসলো এটা দেখার জন্য তুমি যদি দরজার সামনে দাঁড়ায় থাকো কন্টিনিউয়াস, এবং ওই যে দরজার সামনে ওয়েট করতে থাকো যে দেখি তো বারবার দরজা খুলে দেখতেছি কে আসলো কে আসলো, এটা না করে আমি কি করব, আমি চুপচাপ আমার অন্য অন্য কাজ করতে থাকবো, যে আসবে সে কলিং বেল প্রেস করবে, তখন আমি কি করবো, গিয়ে দরজা খুলবো। তাহলে এটা হচ্ছে তোমার ভেক্টর ইন্টারাপ্ট আর পোলিং এর মধ্যে পার্থক্য। এক হচ্ছে আমি কন্টিনিউয়াসলি দরজা খুলতে থাকবো, বারবার দেখতে থাকবো, বেটার সার্ভিস, যে আসবে একদম ইনস্ট্যান্ট অ্যাকশন হয়ে যাবে, কিন্তু এটার জন্য আমাকে কি করতে হবে, নন স্টপ ব্যস্ত থাকতে হবে, এটা আমরা চাচ্ছি না। তাহলে এখানে এই যে ভেক্টরের ব্যাপারটা, এটা আমরা বললাম, এটাকে আমরা বলছি হার্ডওয়্যার ইন্টারাপ্ট। তার মানে তুমি অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেট করতেছো এবং তুমি সিপিইউ কে হার্ডওয়্যারলি ইন্টারাপ্ট করতেছো। আর আরেকটা জিনিস আমরা দেখবো পরে, এই যে ট্র্যাপ কথাটা আমরা রাখলাম, এটা আমরা পরে আলোচনা করবো, যে ট্র্যাপ বা সফটওয়্যার ইন্টারাপ্ট কি জিনিস, সেটা আমরা পরে আলোচনা করবো। আচ্ছা, সবাই কি রোল নাম্বারটা দিয়ে দিয়ে দিছো? কেউ কি বাকি আছো দাবা? না, সবাই মনে হয় দিয়ে দিছে না। আচ্ছা, না এখনো আসতেছে। আচ্ছা, রোল নাম্বার 13, তুমি কি ক্লাস করতে পারো নি, মানে অ্যাটেন্ডেন্স দাও, অসুবিধা নেই স্যার? ও ক্লাস করতে পারবে না, ওর বাবা হসপিটালে। স্যার রোল নাম্বার কোথায় দিতে হবে? স্যার মাঝে আমার ইন্টারনেট কানেকশন চলে গিয়েছিল। আমি দিয়ে দিব, কোন সমস্যা নাই। আমি গত ক্লাস, মানে গত সেমিস্টার পর্যন্ত ডেইলিটা ডেইলি দিয়েছি, এবার এইবার তো আমাদের মিটিং এ আবার এটা একটু কথাবার্তা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আমি তারপরে দিয়ে দিব, মানে তোমাদের যেহেতু অ্যাটেন্ডেন্স ভালো, ক্লাসের ইয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা কিছু নেই। মানে ওটা আলোচনা হচ্ছিল যে অনেকে দেখা যায় রেকর্ডিং এর জন্য ক্লাসে আসে না, তো ওটাও ভালো কিছু না আর কি, সেই জন্য যে রেকর্ডিংটা পরে দেওয়া যায় কিনা বাকি, ওটা ওরকম আমাদের মিটিং এ আলোচনা হয়েছিল আর কি। তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স ভালো থাকলে এটা দিয়ে দেওয়া, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিবো তোমাদের সাথে, শেয়ার করে দিবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি, তোমাদের বোধহয় আরো সামনে ক্লাস থাকতে পারে না, 20 বেজে গেছে, আজকে শেষ করছি। তোমাদের অ্যাটেন্ডেন্স কি দাও, বাকি থাকলো কারো? অ্যাটেন্ডেন্সটা কি হোস্টে দিব না পোস্টেও দিব? না না না, তোমার চ্যাট বক্সে দিলে হবে, হোস্ট বক্স লাগবে না। আচ্ছা, চ্যাট বক্সে, মানে যে কোনো একটা হোস্টকে দিলেই হবে, মানে তুমি আসলে হোস্ট ছাড়া কোথায় কারোর সাথে কমিউনিকেট করতে পারবাও না এমনি, ইনফ্যাক্ট আসলে তাই। স্যার আমি লিংক দিয়ে ঢুকি নি স্যার, আমি ওই যে আইডি দিয়ে। হ্যাঁ, আইডি দিয়ে ঢুকলে অসুবিধা নেই, তুমি ওই যে ইয়ের সাথে কানেক্ট করো, এই মানে আমার আমার তো দুইটা আইডি আছে, একটা হোস্ট একটা কো হোস্ট, যেকোনো একজনকে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু এই ফাঁকে চেক করি তোমাদের এটা আসছে কিনা ডাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে শেষ করছি তোমাদের ক্লাস।